বিয়ে 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 উফ ভগবান কত যে বিয়ে খেলাম এই বিয়ের ভিডিও শেষ করে বিয়ে শেষ করে চলে এলাম বাড়িতে তো বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করা হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে আমার সংসারের সমস্তটাই শেয়ার করতে শুরু করলাম তো দেখো আমি আজকে খুবই বলতে খুবই ব্যস্ত হতো আজকে আমার সঙ্গে আর আমার ঘরের যুদ্ধ হবে তো আমার সঙ্গে আমার ঘরের যুদ্ধ বলতে আজকে আমার ঘরকে আমি আজকে পুরাত পরিষ্কার করব। এই কারণেই বললাম কথাটা তো আগে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমি বিছানা চাদর ফাদর সব উঠিয়ে দিয়েছি যেহেতু এতদিন আমি ছিলাম না তো বিছানাটা বুঝতেই পারছো নোংরা হয়ে গেছিল এই কারণে আমি বিছানা চাদর ভাদর সব উঠিয়ে দিয়েছি আর লেপটাকে আমি রোদে দিয়েছি আর আমাদের এখানে এখনও বন্ধুরা একটু একটু ঠান্ডা পড়ে এই কারণে লেপটা আমি এখনও রেখেছি আর এই দেখো আমার ঘরের কী অবস্থা ওই দেখতে পাচ্ছ কতগুলো কাপড় জোরো হয়েছে তো চলো আমি ঝটপট ধুয়ে আসি গিয়ে তো তাড়াতাড়ি করে আমি কাপড় ধুয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেই এই লেপটা এসে দেখি ভীষণভাবে গরম হয়ে গেছে এই কারণে আগে লেপটাকে আমি উঠিয়ে নিলাম তো লেপটা উঠিয়ে আমি আগে ভাজ করে নেব তারপরে ধরবো আমি ঘরটাকে তো ঘরের সঙ্গে আমার যুদ্ধটা শুরু হয়ে যাবে তো তোমরা তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো তোমাদেরকে তো বলাই হয়নি শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো অবশ্যই ভালোই আছো কারণ তোমরা ভালো না থাকলে আমার ভিডিও কি করে দেখবে বলো তো চলো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অনেকটা কথা বলার পরে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা করছে আর সারাদিন আমি আজকে এতটাই ব্যস্ত যে তোমাদের সঙ্গে ইন্ট্রো করার সময়টাও পাইনি আর এসেই ছেলেকে স্কুলে পাঠাতে হয়েছে যেহেতু আমার অনেকটা দিন স্কুল কামাই হয়েছে মানে ছেলের স্কুল কামাই হয়েছে এই কারণে আর কি দিকে না তাকিয়ে আগে আমি মানে ভিডিও শুরু করে দিয়েছি এদিকে ভিডিও হচ্ছে কিন্তু এদিকে আমি আমার কাজ করে যাচ্ছি মানে তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সেই সময়টা আমার নেই আর দেখো আমি সমস্ত আনাচে কানাচে সব কিছু পরিষ্কার করে নেবো কারণ এতদিন ছিলাম ঘরের যে বেহাল অবস্থা হয়ে গেছে বন্ধুরা আর ঘরে কেউ না থাকলে দেখবে ঘর খুব নোংরা হয়ে যায় ধুলাবালি পড়ে মানে কানাচে কানাচে একদম মানে মোটা মোটা চর পড়ে গেছিলো ধুলাবালি তো খাটটা দেখলে মানে দেখে তো আমার মাথাটা ঘুরে গেছিলো কারণ খাটের উপরে মানে মোটা সরের মতো চর পড়ে গেছিলো এত নোংরা বসে গেছিলো তো আমি সমস্ত কিছু আজকে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। তো আমার এই কাজ করতে করতে আমি যে কতটা হাপসে গেছিলাম আমি একটুকু বসিনি আজকে বন্ধুরা একটুকু না বসার সময়টাই আমি পাইনি তো আজকে আমি তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে সমস্তটা করে আজকে পনেরো তিনটার সময় স্নান করে তারপর আমি ছেলেকে আনতে গেছি দৌড়ে দৌড়ে আনতে গেছিলাম তো ছেলেও মানে যে মানে যেয়ে দেখি বসে আছে গিয়ে দেখি তো ওরও ছুটি হয়ে গেছিলো তো বললো মা এত দেরি করে কেন এসছো আমি বললাম যে বাবা দেখ এত ছিল এই কারণে আমার দেরি হয়ে গেছে তো চলো ঝটপট আমি সমস্ত কিছু করে নিই সমস্ত কিছুই আমি আজকে মুছে মানে মুছে মাছে নেবো আমার ভাল লাগছে না ঘরের ভিতরে থাকতে মানে কেমন জানি কাটা মানে গিন 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 করছে খুব মানে নোংরা নোংরা লাগছে তো চলো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ঘরটাকে ভালো করে মুছে নেবো আমি একবার নয় বন্ধুরা দুবার করে মুছেছি কিন্তু দুবার করে দেখাতে গেলে সেই ভিডিওটা তো বড়ো হয়ে যাবে এই কারণে আমি দুবার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছ আমি হাত মানে যত দূর ঢুকে আমি তত দূর ঢুকিয়ে মোছার চেষ্টা করি কিন্তু বেশি তো ঢুকাতে পারি না আটটার বক্স কাটের ভেতরে বুঝতেই পারছো ধুলাবালি জমে যায় তো ভাবছি একটা লাঠি নিতে হবে এবার এবার একটা যদি লাঠি না নিই ঘর মোছা তাহলে আমার খাটের ভেতরটা আমি মুছতে পারবো না মানে নিচটা আর কি এই কারণে এক ভাবছি লাঠি নেবো তো চলো তাড়াতাড়ি করে আমি ঘরগুলো মুছে মৌছিনি পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করলে যে আমার নাইটিটা না দরজার পেছনে একটা দ্বারকাটি ছিল সেখানে খোঁচা লেগে ছিঁড়ে গেল কী করব অল্প ছিঁড়ে গেলে কিছু করার নেই তো চলো সমস্ত কাজ সেরে আমি ঝটপট স্নান সেরে আসি তো আমি স্নান ধান সেরে মানে আমি ঘড়ির কাটা দেখিনি যে তিনটা ছুঁচি অবস্থা আমি এসে কি ঝটপট করে মানে জামাটা পরে আর কি যখন দৌড়ে দৌড়ে যাবো আমার ছেলে না হলে শুরু করে দেবো ওইদিকে ছেলেটা হয়তো বসে আছে আমি ভাবছি যে যে করছে ভগবান জানে আমি মানে দেরি হয়ে গেলে ও যে কী যে করবে এই ভেবে আমি তাড়াতাড়ি করে এখন আমি যে দৌড়ে দৌড়ে এখন যাব আমার গলা ঠলা সমস্ত কিছু শুকিয়ে গেছে মানে কি বলবো আর তোমাদেরকে তো চলো ওকে নিয়ে আসি গিয়ে তাড়াতাড়ি করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি আজকে ঘড়ি মানে দেখি নি যে মানে তিনটা বেজে যাচ্ছে তো এসে আর শরীরটা আমার চলে না বন্ধুরা কি আর করবো বলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো একদম সন্ধ্যার সময় চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে তো আমি দেখতে পাচ্ছ সন্ধ্যাবাতি করছি তো ছেলেকে টিউশন দিয়ে এলাম তো আজকে ছেলের বিকেলে পড়া আছে কারণে টিউশন দিয়ে এলাম আর মানে কি বলবো আমি এসে এতটাই ক্লান্ত হয়ে গেছি তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি ওই যে বললাম আজকে সারাদিন খুবই বলতে খুবই কাজের মধ্যে দিয়ে আমার গেছে ছেলে ছেলেকে স্কুল থেকে এনে আর আমি কোনো কিছু শেয়ার করিনি ভাবলাম এখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিয়ে যে আমি সন্ধ্যা দিয়ে এসে ঝটপট করেই যে আমি এখন আমার ঘরটাকে গুছিয়ে নেবো তো দেখতেই মানে সকালে তো তোমরা দেখেছিলে আমি বিছানা চাদর টাদর সমস্ত কিছু উঠিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি সমস্ত কিছু পেতে নেবো আর প পরিষ্কার করে নেবো আর তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা ওই ব্যাগটার মধ্যে কিন্তু আমার এখন অনেক নোংরা জামা কাপড় আছে বিয়ে বাড়িতে গিয়ে যে পরেছিলাম মা কিছুটা ধুয়ে দিয়েছে আর কিছুটা আছে তো ওগুলো আমি বাড়িতে যে মানে এসে আমি এখন ধুবো তো দেখো এই যে নিচে আমি সমস্ত কিছু রেখে নিলাম আর ঘরটা আমি নিচটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে কোনো অসুবিধা নেই তো নিচে রেখে নিলাম তো এখন আমি বিছানা চাদর ফাদর পেতে জামা কাপড় গুছিয়ে ঘর টর পয় পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে একবারে বসবো তো এসব করে তারপরে ছেলেকে আনতে যাব আর ভীষণই পরিমাণে আজকে আমার চাপ গেছে একটা মানে একটা ঝড়ের মানে বলতে পারো আজকের দিনটা আমার ঝড়ের বেগে বয়ে গেছে এরম অবস্থা হয়ে গেছিলো তো বললাম না আজকে ঘরের সঙ্গে আর পূজার সঙ্গে যুদ্ধ হবে তো আমি আর আমার ঘর আজকে দুজনে মিলে যুদ্ধ করেছি কম্পিটিশন করেছি যে দেখি তুই কত নোংরা হতে পারিস আর আমি তোকে কত মানে কতবার পরিষ্কার করতে পারি আর কিভাবে পরিষ্কার করতে পারি তো ঘর বলছে না কর তুই আমাকে পরিষ্কার কর কিন্তু পরিষ্কার করে তালবাবি না আর আমি বলছি না তুই দেখতে থাক আমি তোকে কি করে পরিষ্কার করতে থাকি তুই হতে থাক নোংরা আর আমি তোকে করতে থাকি পরিষ্কার তো এই এই বলে মানে এই আর কি কি বলব মানে এই মনে মনে আমাৰ মানে হ'লছিল আর দেখো আর আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা কি বলবো আজকে যে ফ্যানটাও চালিয়ে নিলাম গরম লেগে গেছে আর শাড়ি পরে তো এখন মানে অভ্যেস নেই না কাজ করার তো এই শাড়ি পরে কাজ করতে গেলে আরও বেশি মানে অস্থির করে এখন শরীরটা তো চলো আমি এখন তাড়াতাড়ি করে বিছানা টিছানা উঠিয়ে আবার রাতে রান্নাও তো আছে না করতে হবে ছেলেকে টিউশন থেকে নিয়ে আসতে হবে জল ভরতে হবে সন্ধ্যা দিয়ে এলাম কেবল তোমরা তো দেখলে তারপরে চা করতে হবে শ্বশুরমশাইকে চা দিতে হবে শাশুড়ি মাকে চা দিতে হবে তো এই যে বালিশের মানে ও বারগুলো আমি এখন ভরে নেব তারপরে বিছানা ছেড়ে ছেড়ে একদম নিশ্চিত ছেড়ে কমপ্লিট করে নেবো আর এই বিয়ে বাড়িতে গেলে না ভাবছি আর বিয়ে বাড়ি যাবো না গো এই বিয়ে বাড়ি গেলেই ভীষণ পরিমাণে এসে কাজ থাকে আর অতিরিক্ত জামাকাপড় হয়ে যায় আর বাড়ি গেলেও না অতিরিক্ত মানে এসে কাজ থাকে তখন যে সব হাজব্যান্ড একা একা থাকে ঘরে আর ও সমস্ত কিছু মানে যেরকম পারে নিজের মনের মতো করে 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 আর কি এলোমেলো করে যেমন পারে তেমন করে আর তোমরা তো বুঝতেই পারছো ছেলে মানুষের মানে বিছানা থাকা নিয়ে কথা খাওয়া মানে যেমন তেমন খাওয়া নিয়ে কথা ওদের পেট ভরা নিয়ে কথা আর ঘুম মানে ঘুমানোর জায়গা নিয়ে কথা তো ওরা পয় পরিষ্কার জিনিসটাকে সেটা তো আর ভালো মতো না সব মানে সবাই আবার তা না সব ছেলে মানুষের আবার তা না কিন্তু আমার বড় আবার সেরকম মানে ও মানে যেমন তেমন মানে হলেই হলো ওর কোনো অসুবিধা নেই তো এই কারণে আমার এসে আমার অনেক পরিশ্রম করতে হয় কারণে এক এক সময় ভাবি কি যখন বাড়ির থেকে আসি না ভাবি আর কোনো দিনও যাবো না এরকম করে এক সপ্তাহ নামে আর যখন আবার থাকতে থাকতে যখন আবার ভালো লাগে না ভাবি যে না যাই কয়দিন গিয়ে থেকে আসি মানে যেদিন যাই সেদিন মনে মনে ভাবি এসে তো আবার কত কাজ করতে হবে তাও নিজের মনকে বুঝিয়ে যায় যে না পাপের বাড়িতে না গেলেও তো একটু মনটা ভালো লাগে না এই কারণে চলে যায় আর এই দেখতে পাচ্ছ জামা কাপড় আমি যে সব গুছিয়ে নিচ্ছি দেখো এখানে জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখেছিলাম তা পাস করে সব পড়ে গেল আবার আমার সবটা গুছাতে হবে কি যন্ত্রণায় পড়ে গেছি আমি কিছু মানে করারও নেই কিছু বলারও নেই চলো আমি ঝটপট করে এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর বর্তী বাইরে শাড়িটা তো আমি নিয়ে গেছিলাম ওই যে হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ বিছানার মধ্যে এই যে এইটাই দেখো এটা আমি ধুয়ে দিয়েছিলাম তো এটা আমি এখন ভাঁজ টাচ করে অর্দি ভাইকে গিয়ে দিয়ে আসবো এই দিদি শাড়িটাই আমি নিয়ে গেছিলাম মরদ শাড়িটা দেখবি নিজের যতই থাক না কেন মানে অন্য কারোটা দেখলে না মনে কি ওটাই সুন্দর ওটাই তখন ভর্তি ইচ্ছা করে ওটা দেখে তখন চোখ চলে যায় জানি না এটা আমার সাথে হয় তোমরা তোমাদের কার কার সাথে এটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা আমার হয় জানো তো মানে কারোটা দেখলে না খুবই পছন্দ হয় কিন্তু নিজের জিনিস যত সুন্দর থাকুক না কেন নিজেরটা ভালো লাগে না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমার কাজকর্ম ডান তো এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলো পরিষ্কার করে নিই থেকে কোনো কথাই বলতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারলাম না যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি একদম অস্থির হয়ে গেছি হ্যাপি উঠেছি আর দেখো ফ্যান ফুল স্পিডে দিয়ে দিয়েছি তো আর পারছি না রেগলেই সমস্ত কিছু করে নিলাম একদম বিছানা বিছানা সব মানে পরিপাটি করে নিলাম যেহেতু কদিন ছিলাম না বিছানাটা নোংরা হয়েছিল ছেলের সব ধুয়ে ঢুয়ে এখন পেতে টেতে নিলাম ছেলেকে পড়তে দিয়ে এসে সব কিছু করলাম সন্দার সন্দার দিয়ে আর এই দেখো এই ব্যাগের মধ্যে এখন অনেকগুলো নোংরা জামা কাপড় আছে সমস্ত কিছু ধুয়েছি তাও আছে এখানে এগুলো ধুতে হবে আর ওখানে দেখো ওই যে মেশিনটার উপরে যে আমি রেখেছি এখন যে রাখলাম ওখানে কিছু কিছু আধোয়া আছে আর হলুদ শাড়িটা তো দেখলে সেটা ধুয়েছি সেটা আলাদা করে রাখলাম ওটা বদ্রি ভাইয়ের শাড়িটা তার বদ্রি ভাইকে দিয়ে দিতে হবে কথা বলতে পারছি না গলাটা শুনে তো বুঝতে পারছি না গলা ভেঙে গেছে জোর দিয়ে কথা বলতে হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো বেশি বড় কলম না ভিডিওটা এখন আমি একটু আরাম করবো আর পাচ্ছি না অস্থির হয়ে গেছে বন্ধুরা অস্থির হয়ে উঠেছে আর পাচ্ছি না তো ভিডিওটা আজকে আমি এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো তো আমার মোবাইলের চার্জও শেষ আমার ভিডিও এখনও শেষ হয়ে গেল আর কোনো কিছু মানে আর কোনো দরকার নেই আমার ফোনের এখন ফোন চার্জও বসিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো চলো তাহলে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো